বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা, তো শীতের সকাল, বাইরে দেখো কুয়াশায় আবৃত দেখা যাচ্ছে না, কিছুই ভালোই লাগতেছে পরিবেশটা। আমরা সকালে সকালে ক্লাস আরম্ভ করে দিলাম। আচ্ছা, তো আমাদের স্যারকে, প্রিন্সিপাল স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা এই সময়টা কাজে লাগাচ্ছি, তাই না? বসে নেই কেউ আমরা, যাই হোক কিছুটা হলেও আমরা উপকৃত হব। আচ্ছা, তো গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম মানব শারীরতত্ত্বের চলন ও অঙ্গ চালনা। এখন আমরা যে পড়েছিলাম এই অঙ্গ চালনার মধ্যে আমাদের ছিল কঙ্কালতন্ত্র। এই কঙ্কালতন্ত্রের মধ্যে আমরা আমাদের কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করেছিল, একটা ছিল আমাদের কি অক্ষীয়, আর একটা ছিল তোমার বক্ষীয় অঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র আমরা পড়েছিলাম দুই ধরনেরই কঙ্কালতন্ত্র, গত ক্লাসে আমরা এগুলো শেষ করে ফেলেছি। তো আমাদের যেহেতু এই চ্যাপ্টারটার নাম হচ্ছে যে চলন ও অঙ্গ চালনা, তো এই চলনটা আমার কার সাথে জড়িত? আমার নিশ্চয়ই কঙ্কালের সাথে জড়িত। আর কঙ্কালের সাথে আমাদের আরেকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে আমাদের পেশি। এই পেশি যদি না থাকতো আমরা কিন্তু ঠিকমতো চলাফেরা করতে পারতাম না। শুধু কঙ্কাল থাকলে কি চলাফেরা করতে পারতাম? পারতাম না। তো আজকে যেটা আমি পড়বো সেটা হচ্ছে আমাদের পেশি। আজকে আমি পড়বো যে কঙ্কাল টিস্যুর পরে যেটা আসছে সেটা হচ্ছে পেশি টিস্যু, যে টিস্যু আমাদের চলনের সহযোগিতা করে থাকে। তো চলো শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এই টিস্যু, টিস্যু কাকে বলে? আমরা কিন্তু ছোট ক্লাস 7-8 থেকে পড়ে আসছি কোষ থেকে টিস্যুর সৃষ্টি, তাই না? একটা কোষ, কোষের মধ্যে কি থাকবে? একটা প্রাণী কোষের মধ্যে থাকবে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, কোষের ভিতরে থাকবে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন অঙ্গাণু। তো এইরকম এই পেশিক টিস্যুটাও কিন্তু অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয়েছে। যেমন একটা ভ্রূণ, ভ্রূণের যে মেজোডার্ম, এই মেজোডার্ম থেকে যে টিস্যু উদ্ভূত, যে প্রসারণ ও সংকোচনশীল, প্রসারণশীল এবং সংকোচনশীল যে পেশি, যে প্রসারণশীল অর্থাৎ বাড়ে এবং ছোট হতে পারে, সংকুচিত হতে পারে, এই মেজোডার্ম থেকে উৎপত্তি যে টিস্যু সংকোচন ও প্রসারণশীল ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত, এখানে অনেকগুলো তন্তু থাকবে, তাকেই আমরা বলে থাকবো পেশি। তাহলে পেশিটা উৎপত্তি হয়েছে কোত্থেকে? মেজোডার্ম থেকে। আচ্ছা, এখন এই মেজোডার্ম থেকে উৎপত্তি হয়েছে আমাদের পেশি। এই পেশির সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পেশি তোমার গিয়ে কিভাবে তৈরি হয়েছে? মায়োব্লাস্ট, মায়োব্লাস্ট নামক এক ধরনের আদি কোষ, এই আদি কোষ তোমার রূপান্তরিত হয়ে ওই যে তন্তুর কথা বলেছি, এই তন্তুর মতো লম্বা পেশিকোষ সৃষ্টি করে। আচ্ছা, এই যে বললাম এখানে আমি তন্তুর মতো, এই যে দেখো তন্তু, এই যে লম্বা লম্বা জিনিসগুলো দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে তন্তু, এই তন্তুর মতো সৃষ্টি হয়েছে। তাহলে একটা কোষের মধ্যে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, কোষ ঝিল্লি থাকবে, সেই রকম পেশিকোষের মধ্যেও তোমার গিয়ে এরকম তোমার রয়েছে গিয়ে এই নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, পেশিকোষের মধ্যে ওগুলা রয়েছে। আচ্ছা, তো এই যে বললাম যে তন্তুর মতো সৃষ্টি হয়, তাই আমার পেশিকোষকেও কিন্তু তোমরা পেশি তন্তুও বলতে পারি। আচ্ছা, প্রতিটি পেশিকোষের মধ্যে দেখো, এটা একটা পেশিকোষ, আমি একটা মসৃণ পেশিকোষের একটা চিত্র দেখাচ্ছি। এখানে আমার তিন রকমের চিত্র রয়েছে, এই চিত্রগুলো নিয়ে আগে আমি আলোচনা করে নিই তোমার গিয়ে। আমাদের এই চিত্রর মধ্যে দেখো, এই টিস্যুটার মধ্যে দেখো মাঝখানে গোলাকার, গোলাকার অনেকটা, এইটা হচ্ছে কোষের মাঝখানে, এটা হচ্ছে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, আর কোষের যে এই যে তন্তুগুলো, এগুলাকে আমরা মায়োফাইব্রিল বলে থাকি। তারপর তোমার গিয়ে যে তোমার এই যে যে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরটাকে আমরা বলবো গিয়ে কি সার্কোলেমা। আর তোমার কোষের, আমাদের যেমন কোষের সাইটোপ্লাজম আছে, এরকম পেশিকোষেরও সাইটোপ্লাজম আছে, এই পেশিকোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। তাহলে পেশিকোষের সাইটোপ্লাজমের নাম কি? সার্কোপ্লাজম, খাতায় লিখে নাও, সার্কোপ্লাজম কি? আচ্ছা,
এই সার্কোপ্লাজম এর মধ্যেই আমরা জানি সাইটোপ্লাজমের মধ্যে যেমন কোষের বিভিন্ন অঙ্গাণু থাকে, এই সার্কোপ্লাজমের মধ্যেও কিন্তু দেখো সমান্তরালভাবে এই যে তন্তুগুলো দেখতে পাচ্ছ এই সার্কোপ্লাজমের মধ্যে কিন্তু এগুলো সমান্তরালভাবে অবস্থিত। এই যে পেশি তন্তুগুলো, এই তন্তুগুলোই হচ্ছে মায়োফাইব্রিল। আচ্ছা, এই মায়োফাইব্রিলগুলো আবার গঠিত হয়েছে কি দিয়ে? অ্যাক্টিন ও মায়োসিন নামে প্রোটিনের ফিলামেন্ট দিয়ে এই মায়োফাইব্রিল গঠিত হয়েছে। একটা পেশিকোষের মধ্যে তোমার গিয়ে 75% হচ্ছে পানি এবং আচ্ছা আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্যান্য কঠিন পদার্থ রয়েছে। এই পেশির কাজ একটু আগেই আমি তোমাদের বলেছি, পেশির কাজ কি? পেশির কাজ হচ্ছে এই যে আমি দেখো আমার হাত সঞ্চারণ করছি, হাত নাড়াচাড়া করছি, তারপর আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমন করছি। এছাড়া আমাদের তো একটা বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের দেহের অভ্যন্তরে কিছু অঙ্গাণু রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু হাত ধরলে বুঝতে পারি। যেমন আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডও কিন্তু চলতেছে। এটাও চলতেছে কার কারণে? এই পেশিকোষের কারণে। আবার আমাদের পেটের ভিতরে আমাদের গলা থেকে যে খাবারটা চলে আসতেছে এটাও কিন্তু আমাদের এই পেশিকোষগুলোর কারণেই ওপর থেকে মুখ থেকে অন্ননালী, অন্ননালী থেকে পাকস্থলীতে চলে আসে। এইভাবে একটা এক একটা খাদ্যদ্রব্য বা যে কোনো বস্তুকে তোমার গিয়ে গমনাগমনে সাহায্য করে থাকে। তাহলে পেশিকাজ কাজ অনেক কাজ করে থাকে, এটা না থাকলে আমরা চলাফেরা করতে পারতাম না। আচ্ছা, এখন এই পেশি কিন্তু সব পেশি একরকম নয়। যেমন একটু দেহের অভ্যন্তরের কথা বলেছি যে আমাদের দেহের অভ্যন্তরে যেমন হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের পেশি আর আমাদের বাহিরের যে হাতের যে মাংস আমাদের যে অঙ্গ এই অঙ্গগুলোর পেশি কিন্তু একরকম নয়, অর্থাৎ এদের গঠন এবং কাজ ভিন্ন ভিন্ন। তাহলে এই গঠন ও কাজের উপর বেস করে আমাদের এই পেশিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটি হচ্ছে কি, এক নম্বরটা হচ্ছে মসৃণ বা অনিচ্ছিক পেশি, দুই নম্বরটা হচ্ছে হৃৎপেশি এবং তিন নম্বরটা হচ্ছে রৈখিক বা ঐচ্ছিক পেশি। তাহলে প্রথমটা হচ্ছে কি আমার মসৃণ বা অনৈচ্ছিক পেশি। এই এক নম্বর চিত্রটা তোমরা দেখো, মসৃণ বা অনৈচ্ছিক পেশি, এটার উদাহরণ হচ্ছে আমাদের যে অন্ননালী, অন্ননালীর একটা টুকরো কেটে আমরা যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে এইরকম একটা পেশি আমরা দেখতে পাবো। আর তোমরা বইটা খুলে নিয়ে বসো, কারণ এখানে অনেক দূর থেকে না ছবিগুলো হয়তো অতটা ক্লিয়ার আসবে না, বইটা নিয়ে বসলে ভালো হবে, তোমরা বই নিয়ে বসো। আচ্ছা, এখন দেখো এই মসৃণ পেশি, মসৃণ পেশিটা হচ্ছে দেখতে অনেকটা কিসের মতো? আমাদের স্যার একটু আগেই আমাদের ফার্স্ট ইয়ারে বলে গেলেন মাকু আকৃতির। মাকু আকৃতি হচ্ছে যে জাল বোনার যে কাঠিটা হয় অনেকটা সেই রকম, এই মাকু আকৃতির, অর্থাৎ এই রকম। হ্যাঁ, মাঝখানটা চওড়া আর দুই প্রান্ত সূচালো। হ্যাঁ, এই ধরনের একটা আকৃতি, এটাকে বলা হয় মাকু আকৃতি। এই মাকু আকৃতির এবং এটা 15 থেকে 200 μm পর্যন্ত দীর্ঘ হতে পারে এবং এর চওড়া কোষের যে চওড়া জায়গাটা, এই যে চওড়া বেসটা, বেসটা দেখতে পাচ্ছ, এই চওড়া অংশটা 8 থেকে 10 μm। এবং প্রত্যেকটা কোষে, এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা, প্রত্যেকটা কোষে দেখতে পাচ্ছ একটা করে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। এবং এর কোষ ঝিল্লিটা হচ্ছে একটা প্রাচীর, যে প্রাচীরটা হচ্ছে সার্কোলেমা। এই কোষের যে প্রাচীর বা সার্কোলেমা এটা কিছুটা হচ্ছে তোমার গিয়ে অস্পষ্ট। এবং সার্কোপ্লাজম, এই কোষের ভিতরে যে আমাদের যেমন প্রতি কোষের ভিতরে কী রয়েছে, সাইটোপ্লাজম, সার্কোপ্লাজমের ভিতরে কী রয়েছে দেখো, চুলের মতো দেখা যাচ্ছে তন্তু। এই তন্তু অতি সূক্ষ্ম মায়োফাইব্রিল পেশিতন্তু তোমার গিয়ে দৈর্ঘ্য বরাবর কীভাবে রয়েছে এগুলা, এই দৈর্ঘ্য বরাবর বিস্তৃত, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মায়োফাইব্রিলগুলো কী বরাবর বিস্তৃত, দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। কিন্তু মায়োফাইব্রিলে কিন্তু কোনো আড়াআড়ি রেখা দেখা যাচ্ছে না। কোনো আড়াআড়ি রেখা কি দেখা যাচ্ছে? আড়াআড়ি রেখা বলতে বোঝাচ্ছে এইরকম, মনে করো এই তো তন্তুগুলো, এইরকম কোনো রেখা আমরা দেখতে পাচ্ছি না, পাচ্ছি না, অর্থাৎ সমান্তরালভাবে রয়েছে। আচ্ছা,
তো যাই হোক, আমরা এগুলো কোথায় পাবো? এই যে তোমার গিয়ে আমার যে মসৃণ বা অনিচ্ছিক পেশিগুলো আমরা পাবো তোমার গিয়ে আমাদের পৌষ্টিক নালী, আমাদের রক্তনালী, শ্বাসনালী, তারপরে গিয়ে তোমার গিয়ে মূত্রথলি এবং জরায়ু ইত্যাদিতে রয়েছে। আচ্ছা, এখন এই যে এই তোমার গিয়ে অনিচ্ছিক পেশিগুলো, এই পেশিগুলোর কিন্তু আরেকটা নাম রয়েছে, এই পেশিগুলোর আরেকটা নাম হচ্ছে ভিসেরাল পেশিও বলে থাকে। তাহলে অনিচ্ছিক পেশির আরেকটা নাম কি? ভিসেরাল পেশি। এখন একে কেন ভিসেরাল পেশি বলা হয়? ভিসেরাল পেশি বলার অর্থ হচ্ছে এই পেশিগুলো, মসৃণ পেশিগুলো তোমার গিয়ে আমাদের ভিসেরার মধ্যে অর্থাৎ অন্ত্রযন্ত্রী, আমাদের দেহের অভ্যন্তরে যে অঙ্গগুলো রয়েছে এই অঙ্গের প্রাচীরে থাকে, সেই জন্য এর নাম হয়েছে ভিসেরাল পেশি। আচ্ছা, এখন এই পেশির কাজ কী? এই পেশির কাজ হচ্ছে, সংকোচন এবং প্রসারণ ক্ষমতা থাকবে। এই সংকোচন প্রসারণ ক্ষমতা হচ্ছে এর কিছুটা ধীর কিন্তু দীর্ঘস্থায়ী, এবং বিভিন্ন বস্তুর কী করে যাতায়াতটাকে নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করে। যেমন আমরা খাবার, মুখ দিয়ে খাবারটা খাচ্ছি, এই খাবারটা আমাদের পাকস্থলীতে যাচ্ছে অন্য নালীর থেকে, এই যে খাবারটা আমাদের যায় পেরিস্টালটিস পদ্ধতিতে, এই পেশির সংকোচন প্রসারণ প্রক্রিয়ায়, পেরিস্টালটিস প্রক্রিয়ায় তোমার গিয়ে আমাদের পৌষ্টিক নালীর উপর থেকে আমাদের নিচের দিকে চলে আসে। আচ্ছা, এই পেশি কিন্তু তুমি ইচ্ছা করলেই নাড়াচাড়া করতে পারো। পেটের ভিতরে যে আমাদের যে পেশি রয়েছে, গলবিলের মধ্যে যে, তারপরে অন্য নালীর মধ্যে, আমরা কিন্তু ইচ্ছা করলে নাড়াচাড়া করতে পারি না, আমাদের প্রাণীর ইচ্ছাধীন নয়। সেই জন্য এই পেশির আরেকটা নাম হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে মসৃণ পেশিকে আমরা অনৈচ্ছিক পেশি বলতে পারি, মসৃণ পেশিকে আমরা ভিসেরাল পেশি বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা ছবিটাও শিখে ফেললাম। ছবিটা কীরকম? প্রতিটা কোষের মধ্যে একটি করে নিউক্লিয়াস এবং তোমার গিয়ে মায়োফাইব্রিলটা কীভাবে রয়েছে, লম্বালম্বিভাবে রয়েছে। আচ্ছা, দেখতে অনেকটা কিসের মতো? মাকু আকৃতির মতো। এর অবস্থানটা আমরা শিখে ফেললাম। এবার চলো আমরা দুই নম্বরে চলে যাচ্ছি, আমাদের হৃৎপেশি। হৃৎপেশি তোমার গিয়ে এখানে আমাদের যে এই পেশির যে গঠনটা, এই গঠনটা হচ্ছে গিয়ে কিন্তু ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ করে সে অনৈচ্ছিক পেশির মতো। দুইটা কথা মনে রাখবে, গঠন ঐচ্ছিক পেশির মতো, কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। আচ্ছা, তো এই গঠনের দিক থেকে বললাম তোমার গিয়ে ঐচ্ছিক রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশির মতো। এখানে তোমার গিয়ে মায়োফাইব্রিলগুলো তোমার গিয়ে দেখো, এই ছবিটা দেখো, এখানে দেখো, দেখতে অনেকটা কিসের মতো? এইটা হচ্ছে আমার হৃৎপিণ্ডের একটি হৃৎপেশি। এই যে হৃৎপিণ্ডের একটা অংশ কেটে নিয়ে, সামান্য একটা অংশ কেটে নিয়ে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি তাহলে এরকম দেখতে পাবো। এখানে দেখো কীরকম জালের মতো একটার সাথে আরেকটা কীভাবে রয়েছে, অসংলগ্ন কেমন হয়ে বিক্ষিপ্তকারে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে এবং জালের মতো। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমার গিয়ে অনেকটা জালের মতো দেখতে, এবং এখানে সার্কোলেমাটা বেশ তোমার গিয়ে সূক্ষ্ম, এবং নিউক্লিয়াসগুলো কোষের কেন্দ্রে, এই একটা কোষের কেন্দ্রে দেখো নিউক্লিয়াস অবস্থান করে, ঠিক আছে? এই যে নিউক্লিয়াসগুলো দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা কোষ, এটা এখান থেকে নিয়ে এটুকু একটা কোষ, এখান থেকে নিয়ে এইটুকু একটা কোষ। আচ্ছা, এই নিউক্লিয়াসগুলো দেখা যাচ্ছে আমাদের। আচ্ছা, এখন বলছে এই যে এই কোষগুলোর যে কোষ পর্দা, কোষ পর্দাগুলো দেখো, এখানে একটা জিনিস ঘন কালো রঙের দেখা যাচ্ছে। এই প্রতিটা কোষের কোষ পর্দাগুলো এখানে ঘন সন্নিবেশিত হয়ে একটি ঘন দেখো একটা অনুপ্রস্থ রেখার সৃষ্টি করেছে। এই রেখাটাকেই বলবো আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক। খাতায় লিখে নাও ইন্টারক্যালেটেড ডিস্ক কি। এই ইন্টারক্যালেটেড ডিস্ক কিন্তু তিনটা পেশির অন্য বাকি দুইটাতে কিন্তু তোমার গিয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক নেই। হৃৎপেশির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র পাওয়া যায় হৃৎপেশির মধ্যেই। আচ্ছা, এখন এই হৃৎপেশির কাজ কী? হৃৎপেশি কিন্তু কখনোই ক্লান্ত হয় না। আচ্ছা, এটা তোমার গিয়ে সারাক্ষণই চলতেছে অটোমেটিক্যালি, যতদিন জীবন আছে এই হৃৎপেশি তোমার গিয়ে পরিমিতভাবে সংকুচিত এবং প্রসারিত হয়ে যাচ্ছে। আর এই যে ইন্টারক্যালেটেড ডিস্কের কথা বলেছি, এর কাজ হচ্ছে
এর কাজ হচ্ছে দেহ থেকে তো হৃৎপিণ্ডের কাজ কি রক্ত সারা দেহে ছড়িয়ে পড়া এবং সারা দেহ থেকে রক্ত আবার হৃৎপিণ্ডে আসে। ইন্টারকলেটরি ডিস্কের কাজ হচ্ছে সারা দেহ থেকে একেবারে সব রক্ত দেহ থেকে দেহের চলে বা সব সারা শরীরে চলে যায় না, আবার সারা শরীর থেকে একেবারেই সব রক্ত হৃৎপিণ্ডে আসে না, এটা সে নিয়ন্ত্রণ করে থাকে। তো এই পেশিও কিন্তু ইচ্ছা করলেই তুমি তোমার ইচ্ছা মতো চালনা করতে পারো না, পারো পারবে না। হৃৎপিণ্ডকে তুমি ইচ্ছা করলে চালনা করতে পারবে? প্রাণীর ইচ্ছাধীন নয়, সেজন্য এই পেশির আরেক না কি আমরা বলতে পারি অনৈচ্ছিক পেশির মতো, অর্থাৎ কাজের দিক দিয়ে সে কিন্তু অনৈচ্ছিক পেশির মতো আর গঠনের দিক দিয়ে রৈখিক পেশির মতো। আচ্ছা, আমার তিন নম্বরটা ছিল রৈখিক বা ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক কথাটা মানে কি? এই যে ঐচ্ছিক, অর্থাৎ তুমি ইচ্ছা করলেই এই পেশিকে কি করতে পারো, নড়াচড়া করতে পারো। প্রাণীর ইচ্ছাধীন অর্থাৎ তোমার হাত কলম চলতেছে, আমার হাত আমি কি করতেছি, মুভমেন্ট করতেছি, আমি চলাফেরা করতেছি, এইখানে যে পেশিগুলো জড়িত আছে তাকে আমরা বলে থাকি ঐচ্ছিক পেশি। কিন্তু এই পেশি কার সাথে জড়িত? আমাদের দেহের যে কঙ্কাল, অর্থাৎ কঙ্কালের সঙ্গে লেগে আছে, সেই জন্য এই পেশি আরেকটা নাম কঙ্কাল পেশিও বলতে পারো। অর্থাৎ এর নাম একটা হচ্ছে কঙ্কাল পেশি, দুই নাম্বার হচ্ছে আমাদের রৈখিক পেশি, ঐচ্ছিক পেশি বা চিহ্নিত পেশিও এর একটা নাম রয়েছে। অর্থাৎ আমাদের যে আমরা যে মাংসটা খাই, আমাদের শরীরের যে মাংস হাড়ের সাথে যে লাগানো আছে, এই মাংসটাই কিন্তু আসলে তোমার গিয়ে ঐচ্ছিক পেশি। এই পেশিগুলা দেখতে দেখো, এটা হচ্ছে আমার ঐচ্ছিক পেশি। এই যে দেখো হাত, এই যে আমার হাত, এই হাতের দেখো এটা হচ্ছে হিউমেরাস, এ হলো আমার রেডিয়াস আলনা। এই এখানে দেখো এই যে পেশিটা, এই পেশিটা দেখো হাড়ের সাথে লাগানো রয়েছে। আচ্ছা, কঙ্কালের সাথে যুক্ত পেশিগুচ্ছ। আচ্ছা, এখানে একটা পেশির চিহ্ন চিত্র দেওয়া আছে আর এখানে দুইটা পেশি, তাহলে এই পেশিটা দেখতে কিসের মতো? একটা অনেকটা নলের মতো না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পেশি দেখো নলের মতো কিন্তু অনেকটা, এই পেশিগুলো কোষগুলো নলের মতো। এবং এই নলগুলো কিন্তু তোমার গিয়ে বিক্ষিপ্তভাবে নয়, হৃৎপেশিতে যেমন দেখো কোষগুলো তোমার গিয়ে কি ছিল, বিক্ষিপ্তভাবে ছিল, আর এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে থাকে না, এরা একটার সাথে একটা। এখানে দেখো একটা বান্ডেল, অনেকগুলো বান্ডেল, এটা একটা পেশি, পুরা পেশি, কিন্তু এখানে অনেকগুলো বান্ডেল রয়েছে, গুচ্ছ, এরা একসাথে তোমার গিয়ে গুচ্ছ হয়ে থাকে। এই যে গুচ্ছ হয়ে থাকলো, এই গুচ্ছকেই বলা হয় ফেসিকুলাস। এই যে দেখো এখানে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাতটা গুচ্ছ আমরা দেখতে পাচ্ছি, এক একটা গুচ্ছকে আমরা বলবো ফেসিকুলাস, আর এক বচনে বলবো আমরা ফেসিকুলি। আর এই ফেসিকুলাস তোমার গিয়ে তোমার পেরিমাইসিয়াম নামক, এই যে এখানে দেখো এর পাশে একটা পর্দা আছে, এই পেরিমাইসিয়াম নামক একটি পর্দা, যোজক কলা দ্বারা নির্মিত এই পর্দাটি, এই পর্দা দ্বারা আবৃত থাকে। আচ্ছা, আবার অনেকগুলো ফেসিকুলি দেখো, এই অনেকগুলো ফেসিকুলি আবার আরেকটা পর্দা দ্বারা কি রয়েছে, আবৃত রয়েছে, একে বলা হয় এপিমাইসিয়াম। অর্থাৎ একটা হচ্ছে পেরিমাইসিয়াম আর একটা হচ্ছে এপিমাইসিয়াম। প্রশ্নটা লেখো, এপিমাইসিয়াম এবং পেরিমাইসিয়াম বলতে আমরা কি বুঝি? এই এপিমাইসিয়াম আর পেরিমাইসিয়াম আমাদের অনেক সময় পরীক্ষায় চলে আসে। আচ্ছা, এখানে দেখো প্রতিটি পেশিতন্তু তোমার গিয়ে এখানে সার্কোলেমা সুস্পষ্ট, এই যে সার্কোলেমা দেখো, সার্কোলেমাটা এখানে সুস্পষ্ট, হ্যাঁ। এবং এখানে দেখো যে আমি তোমাদের আগেই বলেছিলাম পেশির ভিতরে কি রয়েছে, মায়োসিন ও তোমার গিয়ে অ্যাক্টিন ও মায়োসিন, এই দুইটা প্রোটিনের ফিলামেন্ট। দেখো এই প্রোটিনের ফিলামেন্টগুলো এখানে কি রয়েছে, অনুপ্রস্থভাবে রয়েছে, এবং এখানে এই সার্কোলামার ভিতরে অনেক নিউক্লিয়াস থাকতে পারে, অনেক নিউক্লিয়াস। আচ্ছা, এই অনুপ্রস্থ রেখা বরাবর দেখো একটা ডোরার মতো, ডোরার মতো দেখা যাচ্ছে, তাই না? এই এখানে এই ডোরাগুলোর মধ্যে কি রয়েছে, তোমার অ্যাক্টিন ও মায়োসিন রয়েছে, এই অ্যাক্টিন মায়োসিনটা প্রোটিনের ফিলামেন্ট দিয়ে তৈরি। আচ্ছা, তো এর কাজ কি? এই যে এর অবস্থান এবং কাজ হচ্ছে কি, এরা বড় বড় অস্থির, আমাদের অস্থিগুলো কি হাতের অস্থি, পায়ের অস্থি, এই বড় বড় অস্থির তোমার গিয়ে এই সংযোগস্থলে আমাদের এই পেশিগুলা পাওয়া
যায়। আর এই জন্যই আমরা এই পেশিকে কঙ্কাল পেশি বলে থাকি। প্রশ্ন আসে কঙ্কাল পেশি বলতে কি বুঝো? আচ্ছা, আমাদের চোখে, আমাদের জিহ্বায়, তারপর তোমার গিয়ে গলবিলেও এদেরকে পাওয়া যায়। এরাদের কাজ, এরা খুব দ্রুত কাজ করে। আমরা হাঁটাচলা করি না খুব দ্রুত এবং শক্তিশালী, কোনো কিছু তুলে ভারী ওয়েট আমরা তুলে নিতে পারি। অর্থাৎ এরা, আমরা এর কারণেই কিন্তু আমরা করছি এই কাজগুলো। আচ্ছা, এই পেশি আমাদের দেহের অস্থির সাথে সংযুক্ত। আচ্ছা, আর ওই অস্থির সাথে সংযুক্ত হয়েছে কিসের মাধ্যমে? আমাদের কি জানি, টেন্ডনের মাধ্যমে। এই যে দেখো, টেন্ডন, টেন্ডন দ্বারা আমাদের এই পেশিটা আমাদের হাড়ের সাথে বা কঙ্কালের সাথে সংযুক্ত থাকে। ইচ্ছা করলে আমি আমার হাত নাড়াচ্ছি, তাই না? আমি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি আমার ইচ্ছা দিয়ে, তাই তো? এই জন্য এই পেশির আরেক নাম হচ্ছে কি? ঐচ্ছিক পেশি। তাহলে আমরা মোটামুটি কি পড়েছি, আমাদের পেশি কি এবং পেশি কত প্রকার, আমাদের এই তিন প্রকার পেশি সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি তোমাদের একটা ছোট্ট জিনিস পড়াবো, বেশিক্ষণ নিব না সময়। এই আমাদের সময় হয়ে আসছে, তো আমরা বলে থাকি না যে এই যে পেশি, এই পেশি দ্বারাই কিন্তু আমরা কঙ্কালের সাথে যেহেতু লেগে আছে বলেই কিন্তু আমরা চলা গমনাগমনা করি। অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে এই পেশি ছাড়া আমরা কোনো কাজই চিন্তা করতে পারি না। কিন্তু এই যে পেশি, আমরা বই পেশির মাধ্যমে আমরা টেবিল থেকে একটু কাত হচ্ছি, বই পড়ে গেল, বইটা তুলে নিলাম, তাই না? হ্যাঁ, যে কোনো কাজই আমরা করে থাকি, এই এই কাজগুলোর পিছনে রয়েছে এই যে পেশির জটিল কর্মকাণ্ড। যত সোজা আমরা বলি আসলে কিন্তু এত সোজা নয় এই পেশির কর্মকাণ্ড। তো এই পেশির কর্মকাণ্ডগুলো হচ্ছে যে পেশি কী হচ্ছে, সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে। ওর তা দেখো, আমার হাতটা সোজা, তোমাদেরও হাত তোমরা এইভাবে রাখো, দেখো ক্যামেরার মধ্যে হাত সোজা, এই হাতটা দেখো এইভাবে আমি সংকুচিত করে নিয়ে আসলাম, এই ঘাট পর্যন্ত নিয়ে চলে আসলাম। কিন্তু এই হাতটা কি এখান থেকে, হাতটা কি ছিটকে চলে গেল? চলে যায়নি কিন্তু। অর্থাৎ পেশি কিন্তু সংকুচিত হয়েছে, অর্থাৎ টেনে নিয়ে এসেছে তোমার এই অংশটাকে, হাতের নিম্ন বাহুটাকে টেনে নিয়ে এসেছে, কিন্তু ধাক্কা দেয়নি। অর্থাৎ পেশি সংকুচিত হয় ও টান দেয়, কিন্তু কখনোই ধাক্কা দেয় না। অর্থাৎ এখানে প্রশ্ন আসে, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, ব্যাখ্যা করো তোমাদের দুই নম্বরের জন্য, তোমরা এটাও একটু শিখবে। তো আমাদের মানব দেহের এখানে এই ছবিটা দেখো, এই যে একটা হাত, হাতের মধ্যে দেখো পেশিগুলো লাগানো আছে। এখানে আমি দুই ধরনের পেশি পড়েছি, একটা হচ্ছে বাইসেপস পেশি আর একটা হচ্ছে ট্রাইসেপস পেশি। তোমাদের হাতটা যখন, নিজেদের হাতটা নাও, হাতটা যখন তুমি দেখো সংকুচিত করবে, দেখো সংকুচিত যখন করো, তখন এই পেশিটা কি হয়ে যায়, একটু সংকুচিত যখন হয় জায়গাটা কিন্তু ফুলে উঠে, তাই না? ফুলে উঠে না? এখানে আমাদের রেডিয়াস আর আলনা রয়েছে। রেডিয়াসের সাথে এই নিম্নবাহুর রেডিয়াসের সাথে রয়েছে আমার বাইসেপস পেশি, আর আলনার সাথে রয়েছে আমার ট্রাইসেপস পেশি। এই পেশিগুলোর কারণেই কিন্তু আমরা হাতটাকে কী করতে পারি, সংকুচিত করতে পারলাম, এই যে ঘাড়ে উঠালাম, আবার হাতটাকে আমরা সোজা, কোনোটাকে বাকি আবার সোজা করতে পারলাম। কার কারণে? এই ট্রাইসেপসের কারণে। আচ্ছা, তাহলে বাইসেপস হচ্ছে নিম্নবাহুর রেডিয়াসের উপরে অবস্থিত পেশি, এবং বা যা কোনোই সন্ধিকে, যে আমাদের কোনোয়ের মধ্যে একটা সন্ধি রয়েছে, এই কোনোই সন্ধিকে তোমার কী করে বাঁকিয়ে, এই বাঁকিয়ে, যে এই বাইসেপসের কাজ হচ্ছে তোমার গিয়ে রেডিয়াসের সাথে যে এই পেশিটা কী করে কোনোই সন্ধিকে, এই যে কোনোই সন্ধি দেখো সবাই, কোনোই সন্ধিটাকে বাঁকিয়ে আমাদের আমার এই ঘাড় পর্যন্ত নিয়ে আসছে, তাই না? এবং দেখো, দেখছো এইভাবে, আর নিচে যে এই বাইসেপসের ঠিক নিচে রয়েছে তোমার গিয়ে, এইখানে ধরে দেখো আর একটা পেশি আছে, এই উপরেরটা হচ্ছে বাইসেপস আর নিচের পেশিটা হচ্ছে ঊর্ধ্ববাহু, নিচেরটা হচ্ছে গিয়ে ট্রাইসেপস। এই ট্রাইসেপসের কাজ হচ্ছে, এ তখন তো এখানে অস্থিসন্ধিটা যে ছিল এই কোনোইটাকে বাঁকিয়ে নিয়ে আসছে, আর এখন এই ট্রাইসেপসের কাজ হচ্ছে তোমার কোনোইটাকে সোজা করে, সোজা করে, দেখো কোনোইটাকে সোজা করে, এই ভাঁজ হওয়া যে নিম্নবাহুটা ছিল ভাঁজ হওয়া, এই ভাব নিম্নবাহু ভাঁজ হওয়া নিম্নবাহুটাকে কী করলো, সোজা করে দিল, ঊর্ধ্ববাহু থেকে সোজা করে দিল, কিন্তু তোমার গিয়ে ধাক্কা কিন্তু দেয়নি। এই যে এইভাবে সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে, কার কারণ হতে পারে,
বাইসেপস এবং ট্রাইসেপসের কারণে। এই যে তোমার গিয়ে সংকুচিত হলো বাইসেপস, একে বলবো আমরা তোমার ফ্লেক্সোর। আর এই যে প্রসারিত হলো ট্রাইসেপসটা, যে প্রসারিত হলো এটাকে বলবো আমরা এক্সটেনসর। তাহলে এই দুটো শিখবা, ফ্লেক্সোর এবং এক্সটেনসর বলতে আমরা কি বুঝি। তাহলে এই পেশিগুলো আমাদের হাতটাকে সোজা করলো। যখন আমরা তোমার গিয়ে ফ্লেক্সোর হয়, ফ্লেক্সোর হওয়ার সময় দেখো হাত কিন্তু সোজা, ফ্লেক্সোর হওয়ার সময় কিন্তু এটা কিন্তু কত ডিগ্রিতে আছে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণে রয়েছে। আস্তে আস্তে কোণটা কি হতে থাকে, ছোট হতে থাকে, আস্তে আস্তে ছোট হয়ে গেল। আবার যখন তোমার গিয়ে এক্সটেনশন ঘটবে, তো এক্সটেনশনের সময় আবার সোজা হয়ে কোণের পরিমাণটা কি হয়ে যায়, বাড়িয়ে বেড়ে যায়। অর্থাৎ এই কোণের পরিমাণটা বেড়ে গিয়ে সোজা হয়ে 180 ডিগ্রিতে আবার চলে আসলো, যখন সোজা হয়ে যায়। এইভাবে তোমার গিয়ে আমাদের পেশিকে কোণটাকে বাঁকা করতে, সোজা করতে সাহায্য করে থাকে এই পেশিগুলো। আচ্ছা, এখানে আমাদের দুই ধরনের পেশি, আগেই বলেছিলাম দু ধরনের পেশির মধ্যে কাজ করে কারা, অ্যাকটিন ও মায়োসিন। অর্থাৎ আমাদের এই যে পেশি সোজা হয়, পেশি কী হয়, সংকুচিত হচ্ছে, সব কিছুই হচ্ছে কারণ আমাদের পরিবেশের মধ্যে বিভিন্ন উদ্দীপক দেখলে আমরা হাতটাকে সোজা করি, এখান থেকে ওখানে দৌড়ে চলে যাই। এই উদ্দীপক আমাদের মস্তিষ্কে যখন চলে যায়, তখন মস্তিষ্ক কী করে, উদ্দীপনা পাঠায়, সাথে সাথে আমাদের এই পেশিগুলো কার্যক্ষমতা লাভ করে এবং পেশি সংকুচিত ও প্রসারিত হয়ে কাজগুলো করতে থাকে। অর্থাৎ যখন বাইসেপস সংকুচিত প্রসারিত সংকুচিত হয়, তখন ট্রাইসেপস হয়ে থাকে কি, প্রসারিত। আবার যখন বাইসেপসটা প্রসারিত হবে, ট্রাইসেপসটা কী হয়ে যাবে, সংকুচিত, উল্টাটা ঘটবে। এইভাবে আমাদের পেশিতে টান পড়ে কিন্তু পেশি ধাক্কা দেয় না, সংকোচন প্রসারণের ফলে আমাদের পেশি কাজ সম্পূর্ণ, আমাদের গমনাগমন, চলাফেরা, কোনো কাজ করাকে সাহায্য করে থাকে। অর্থাৎ আজকে আমরা মোটামুটি পেশি কী, কত প্রকার পেশি, কীভাবে কাজ করে এগুলো একটু শিখলাম। তো তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছ, বাসায় পড়বে, ছবিগুলো মিলিয়ে মিলিয়ে পড়বে, তাহলে দেখবে মনে থাকবে। হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার হয়তো দেখা হতে পারে, দোয়া করো। আসসালামু আলাইকুম।